উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলোর তুলনায় এরাজ্যে বিমান জ্বালানির উপরে লাগু থাকা ট্যাক্স অনেক বেশি। এ কারণে রাজ্য থেকে তাদের পরিষেবা ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে বিমান সংস্থাগুলি। রাজ্যের মানুষের কথা ভেবে বিমান জ্বালানির কর কম করে রাজ্য সরকারের প্রতি রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজয় সিনহা। কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে এই আর্জি জানান তিনি। এবং দেখা যায় যে এখন যে ইন্ডিগোটা আছে, আমরা শুনেছি ইন্ডিগো উঠে যাবে, কিন্তু এখন দেখা যায় যে একটা গভর্নমেন্ট হয়েছে এখানে বিজেপি আইপিএফটি জোট সরকার, দিল্লিতেও বিজেপি সরকার আছে। মুখ্যমন্ত্রী বলছেন, উনি অনেকবার চিঠি লিখেছেন দিল্লি থেকেও, সিভিল এভিয়েশন মিনিস্টার সঙ্গে কথা বলেছেন, প্রবলেম সলভ হয়ে যাবে সলভে। আমরা বলবো যে 18% যে ট্যাক্সটা ধার্য করা হয়েছে ফুয়েল এভিয়েশন ট্রাইব্যুনাল ট্যাক্স, এটা যাতে নর্থ ইস্টের অন্যান্য রাজ্যে সমান করা হোক, মেঘালয়ের মতো 4% করা হোক, তাহলে আমার মনে হয় যে প্রবলেমটা সৃষ্টি হয়েছে এটা সমাধান হয়ে যাবে। তো আমরা গভর্নমেন্টের কাছে বলবো যে উইদিন 7 days এটা ডিসিশন নেওয়ার জন্য।